তুলে ধরছি, সরাসরি যাচ্ছি বিভিন্ন প্রান্তে, জেনে নিচ্ছি কোথায় কি হচ্ছে। এবার করোনা ভাইরাসের সঙ্গে সঙ্গে আরেকটা দিক যেটা উঠে আসছে সেটা হচ্ছে রাজনীতি, যেটা এখনকার ভাষায় হয়ে গেছে করোনা রাজনীতি। এই বিষয়ে আমরা আজকে কথা বলবো সরাসরি বাঁকুড়ায়। বাঁকুড়ায় আমাদের সঙ্গে আছেন বিজেপির তরুণ তুর্কি সুধাংশু হাঁসদা। আমরা এর আগে বাঁকুড়ায় কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এবং স্থানীয় নেতা শ্যামল সাতরার সাথে, ওনার কাছ থেকে অনেক কিছু শুনে নিয়েছিলাম। এবার সাথে সাথে শুনবো বিজেপির তরুণ তুর্কি সুধাংশু হাঁসদার কাছ থেকে। নমস্কার সুধাংশু বাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। নমস্কার। এমনি আপনি সুরক্ষিত আছেন, সেফ আছেন? করোনা ভাইরাসের কিরম প্রকোপ, আপনি যে অঞ্চলে আছেন সেখানে কতটা ভাইরাসের প্রকোপ? এখানে এখনো পর্যন্ত ভাইরাসের সেরকম কোন শোনা যায়নি কেউ আক্রান্ত হয়েছে বলে। এখানে আপাতত গ্রিন জোন বলে আমরা জানি বা জেনেছি সরকারের তরফ থেকেও, নিউজের তরফ থেকেও। তো আমরা যথেষ্ট প্রিকশন নিচ্ছি, আমরা প্রত্যেকেই বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে আছি, খুব এমার্জেন্সি ছাড়া বাড়ির বাইরে আমরা বেরোচ্ছি না। আচ্ছা, তো এই এতে এই আপনাদের যে এখন ওখানকার রাজনৈতিক পরিস্থিতি, আমরা শুনছিলাম শ্যামল বাবুর কাছ থেকে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে ওনারা অনেক ব্যবস্থা করেছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গায় যাতে ত্রাণ পৌঁছে দেওয়া হয়, মানুষ যারা খাবার পাচ্ছে না তাদের খাবার পৌঁছে দেওয়া হয়, এবং যারা বাইরে থেকে আসছেন পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদেরকে, তাদের সবাইকে ওনারা কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইনে থাকার, এবং বিভিন্ন জায়গায় ট্রেনে ট্রেনে যারা আসছেন বাঁকুড়ায় নামছেন তাদেরকে মুর্শিদাবাদ, নদিয়া বা বিভিন্ন জায়গায় প্রান্তে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সমস্ত কিছু করা হয়েছে, সুষ্ঠুভাবেই করা হয়েছে। এই ব্যাপারে আপনাদের কি কোনো রোল আছে বা আপনাদের কি কোনো অভিযোগ আছে? উনি যেটা বললেন শ্যামল সাতরা বাবু, উনি তার সাফাই গাইলেন, কিন্তু বাস্তবে চিত্রটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। আমি যে এলাকার বাসিন্দা, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া সারেঙ্গা ব্লকে, এখানে আমরা বিডিওর কাছে, পুলিশ প্রশাসনের কাছে, ফুড সাপ্লাই অফিসারের কাছে আমরা প্রায় দেখা করেছি, আমাদের অভাব অভিযোগ, মানুষের অসুবিধার কথা তুলে ধরেছি। কিন্তু আমাদের বিডিও সাহেব তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এখানে এই ব্লকে কোন রকম সরকারি ভাবে কোয়ারেন্টাইনের কোন ব্যবস্থা নেই, এবং আমরা দলীয় ভাবে বিভিন্ন সময়ে গেছি ওখানে দেখা করার জন্য, এবং আইসির সঙ্গে বারবার আমরা যোগাযোগ রেখেছি। আমরা নিজের তরফ থেকে আমরা একটা প্রস্তাব রেখেছিলাম যে আমরা যদি নিজেরা উদ্যোগ নিয়ে এই কোয়ারেন্টাইনের ব্যবস্থা করি, আপনারা অন্তত আমাদের সহযোগিতা করুন, কোনো স্কুলে কিংবা লাইব্রেরিতে, কোনো হোস্টেল, যে যে বড় বড় বিল্ডিং গুলো আছে, তাছাড়াও আমাদের এই বাঁকুড়া জেলায় সারেঙ্গা যে ব্লক, এখানে সরকারি কর্মতীর্থ বলে একটা বিল্ডিং বানানো হয়েছে কোটি কোটি টাকা। সুধাংশু বাবুর সাথে আমাদের লিংক অনেকটা চলে গেছে, আমি আবার চেষ্টা করছি যতক্ষণ না। যেটা উনি বলছিলেন যে যে জিনিস বলা হচ্ছে, যে চিত্র ধরে তোলা হচ্ছে, সেই চিত্রটা অনেক জায়গাতে সত্য নয়। সুধাংশু বাবু আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? যাই হোক, উনি বলছিলেন যে শুনতে পাচ্ছেন সুধাংশু বাবু, আপনার আপনি কথা শুনতে পাচ্ছেন আমার? আপনাদের ওই অঞ্চলে বা ওই পুরো জায়গাতে নেই, তো তারপর আপনারা তো বললেন যে নিজেরা কোয়ারেন্টাইন সেন্টার, তো সেটা কি সরকারি গাইডলাইন মেনে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন? প্রথমে বলেছিলাম যে আমাদের তো সেরকম কোনো অ্যাকোমোডেশন নেই, বড় বিল্ডিং নেই, সেপারেট ল্যাট্রিন বাথরুম সেরকম জায়গা নেই,
তাহলে আপনারা অন্তত হোস্টেল কিংবা কোনো প্রাইমারি স্কুলের আমাদের অন্তত পারমিশন দেন, যে ওনারা পরিষ্কার বললেন যে আমাদের এরকম কোন নির্দেশ আসেনি, কোন রকম শিক্ষা প্রতিষ্ঠান হোস্টেল বিল্ডিং কখনো এই পারমিশন দেয়, কিন্তু সেই জন্য আমরা গড়গড়িয়া অঞ্চলে একটা ব্রাহ্মণডিহা এলাকায় আমরা আমাদের উদ্যোগে ওখানকার মানুষজনকে সাথে নিয়ে একটা কোয়ারেন্টাইন আমরা সেট বানাচ্ছি, সেখানে ওই গ্রামের লোকের সঙ্গে কথা বলে এবং সেই গ্রামবাসীরাও তারা খুব এই প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছেন এবং ওনারা বলছেন যে আমাদের এই দু তিনটে গ্রাম মিলে তাদের খাবার খাদ্য আমরা সমস্ত রকম আমরা পরিষেবা দেব, অন্তত যারা বাইরের থেকে শ্রমিকরা এই রাজ্যে আসছেন বা এই গ্রামে ঢুকছেন তাদেরকে 14 দিনে আমরা হেফাজতে রাখবো। বাইরে থেকে কত শ্রমিক আপনাদের ওখানে এসছে বা আপনার অঞ্চলে এসছে, বাঁকুড়া জেলাতে বা আপনার যে অঞ্চল সেই অঞ্চলে বাইরে থেকে কতজন শ্রমিক এসছে? আমরা সেটা সঠিক আমি সংখ্যা বলতে পারবো না, কারণ সেটা সরকারের দেওয়া সঠিক সংখ্যা, আমাদের আনুমানিক অন্তত 1,000-2,000 হবে সংখ্যাটা। তো 1,000-2,000 শ্রমিকের জন্য এখন তারা কোথায় আছে? তারা কি কোন সেন্টারে আছেন না কোন জায়গাতে আছে? তাদের নিজের নিজের গ্রামের বাড়িতেই আছে। তারা কি ওই কোয়ারেন্টাইনে আছেন, 14 দিনে যে কোয়ারেন্টাইন সেই কোয়ারেন্টাইনে আছেন? না না, এখনো আমরা প্রস্তুত করতে পারি না, আমাদের চলছে এখন কোয়ারেন্টাইন তৈরি করা, আমরা সেখান থেকে বাস ট্রিপল বিভিন্ন রকম থাকার মতো তো জায়গা করতে হবে মানুষের জন্য লাগবে, কিন্তু সরকারি ভাবে কোন রকম কোয়ারেন্টাইনের কোনো ব্যবস্থা নেই, এমনকি এই হেলথ আমাদের যেটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে এখানে লোকে, এখানে কোন রকম টেস্টের কোন রকম ব্যবস্থা নেই। আমরা ওখানকার ডাক্তারবাবুদের সঙ্গে কথা বললাম, বললেন আমরা কি করবো মশাই, দেখুন সরকারের কোন সদিচ্ছা নেই, এখানে কিট নেই, টেস্ট করার কোন কিট নেই, এটা আরো সুবিধা। হ্যাঁ বলুন। না তো সেখানে ওনারা বলছেন যে কেন্দ্রীয় সরকার থেকে কিট দেওয়া হয়নি বলেই আপনাদের বিভিন্ন প্রান্তে ওনার রাজ্য সরকার থেকে কিট পৌঁছে দেওয়া যাচ্ছে না, এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকার থেকে যে কিট দেওয়া হয়েছিল প্রথমে সেই কিট গুলো ঠিক ছিল না, পরবর্তীকালে যে কিট পাওয়া গেছে এবং এখানে এখন রাজ্যতেও তৈরি করার ব্যবস্থা তৈরি হচ্ছে, তারপর আস্তে আস্তে পৌঁছানো যাবে সব প্রান্তে, কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে কিট না থাকার দরুন আপনাদের কাছে পৌঁছানো যায়নি। বিভিন্ন নিউজ চ্যানেলে দেখিয়েছেন, আপনারাও দেখিয়েছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যখন পিপি পাঠানো হলো মুখ্যমন্ত্রী আমাদের কি বললেন, এই রং পিপির রং কালার কিন্তু তার পছন্দ নয়। প্রথমবারে তিনি বললেন যে কেন্দ্র আমাকে কোন রকম সাহায্য করছে না, তারপরে পরবর্তীকালে যখন কেন্দ্রের টিম এলো রাজ্যে তখন আস্তে আস্তে আসল তথ্যটি প্রকাশিত হয়ে গেল, মানুষে সব জানতে পারছে, কিট অলরেডি চলে এসেছে কিন্তু এখানকার স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। দেখুন রাজ্যের স্বাস্থ্য খাদ্য এবং স্বরাষ্ট্র বিভাগের পুরো ভেঙে পড়েছে, খাদ্য স্বাস্থ্য সচিবকে সরিয়ে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, জেলা জেলা পুলিশ মার খাচ্ছে, দেখুন দাঙ্গা হচ্ছে, এর দায় সংশ্লিষ্ট নেতা মন্ত্রীরা হাত তুলে দিচ্ছে, কিন্তু দায়িত্ব সচিবকে সরিয়ে কোনো লাভ হবে না, সাথে সাথে মন্ত্রীরও পদত্যাগ আমরা দাবি করি। তো আপনাদের ওখানে যে আপনাদের অঞ্চলে যে স্বাস্থ্য কেন্দ্র আছে বা নিকটবর্তী যে হাসপাতাল আছে সেই হাসপাতাল এবং এবং অঞ্চলের যে রেশন ব্যবস্থা আছে তার কি অবস্থা আছে? আমরা বিরোধীরা এবং কিছু সমাজসেবী মানুষরা সচেষ্ট আছেন বলে এখানে সেরকম ভাবে ওরা চাল ডাল অন্যান্য রেশনিং ব্যবস্থা সেরকম লুট করতে পারেন, তাও বিভিন্ন রেশন ডিলাররা অনেকেই অভিযোগ করছিলেন যে এরকম একটা তৃণমূলের নেতারা এসে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে চাল দিতে হবে, সেই চালগুলো তারা গরিবের চাল তারা লুট করে আবার গরিব মানুষদেরকে দেওয়ার একটা ভান করছে, অনেক কিছু বললেন কিন্তু সম্পূর্ণ মিথ্যা এবং তিনি তার সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। রেশন ব্যবস্থাতে
সেন্ট্রাল গভর্নমেন্ট যত রকম প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন সম্পূর্ণভাবে তিনি কিন্তু পূরণ করেছেন। কিন্তু লোকাল ব্যক্তিত্ব তিনি বলে প্রতিদিনই টিভি চ্যানেলে আপনি খবরের কাগজে প্রত্যেক সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে প্রতিদিনে কেউ না কেউ চাল চুরির সঙ্গে জড়িত, প্রধান উপপ্রধান কাউন্সিলর প্রত্যেকেই। কিন্তু আমরা যথেষ্ট সক্রিয় এবং আমরা চোখ কান খুলে সবসময় থাকি, প্রতিবারে সাধারণ অফিসারের কাছে আমরা যোগাযোগ করেছি এবং সেই যাদের রেশন এর কোন কার্ড নেই রেশন কার্ড তাদের জন্য আমরা ব্যবস্থা চাকরি আমরা দেওয়া করেছি। তিনি সরকার বলছেন আমার চাকরি বাঁচাতে হবে এইরকম। তারপরে দুদিন পরে এখানকার আমাদের লোকাল এমএলএ যিনি আছেন রায়পুর বিধানসভায় তিনি সাপ্লাই অফিসে এসেছিলেন, বলছেন না বিরোধীদের দেখা যাবে না। কিন্তু কেন্দ্র সরকার সবাইকার সাথে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা থেকে সবকিছু খাদ্য শস্য খাইয়ে দিয়েছে, কিন্তু এখানকার লোকাল লিডাররা এইসব সব আমি পরিষ্কারই বলবো তৃণমূলের পার্টিগুলো সব চালচল হিসাবে আমি গণ্য করবো। মানে সাধারণ মানুষ পাচ্ছেন না এটাই আপনি অভিযোগ করছেন। আচ্ছা সাথে সাথে একটা জিনিস আমি জিজ্ঞেস করবো, শ্যামল বাবু বলেছেন যে বাজার হাট গুলো দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন যে ওই অঞ্চলে বাঁকুড়া অঞ্চলের বাজার যেখানে আছে বিশেষ করে আপনাদের রায়পুর এবং পার্শ্ববর্তী অঞ্চলে বাজারে বিভিন্ন সোশ্যাল ডিস্টেন্সিং মানার জন্য বিভিন্ন রকম জায়গা বা গোল মার্ক করে দেওয়া হয়েছে এবং মানুষ যাতে সচেতন হয় তার জন্য প্রচুর পরিমাণে তাদের সঙ্গে কথা বলে সেই সচেতনতা আনা হয়েছে এবং বাজারে সেরকম সচেতনতা এই মুহূর্তে আছে বলে উনি দাবি করেছেন। আর দ্বিতীয় তিনি যেটা বলছেন যে উনি পঞ্চায়েত প্রতিমন্ত্রীও, তো পঞ্চায়েতের মাধ্যমে 100 দিনের কাজ এবং তার সাথে সাথে পঞ্চায়েতের মাধ্যমে যতজন যত ধরনের কাজ হওয়া সম্ভব উন্নতিমূলক কাজ পঞ্চায়েতের মাধ্যমে গ্রামে গ্রামে হওয়া সম্ভব সেগুলো সবই আস্তে আস্তে শুরু হয়ে গেছে, তো এই পরিস্থিতিতে আপনাদের কি অনুভব? আমি প্রথমে বলি সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপারে, যেটা আপনি বললেন যে উনি দাবি করেছেন এই আমাদের এই এলাকায় বাজারে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে বিভিন্ন রকম গোল করা বিভিন্ন রকম প্রচার করা, কিন্তু এখানে সেরকম ভাবে হয়নি। আপনি এখনো আমার এলাকায় সারেঙ্গা বাজারে যেটা সারেঙ্গা ব্লকের সারেঙ্গা বাজার টাউন দেখবেন লকডাউন না স্বাভাবিক পরিস্থিতি আপনি বুঝতেই পারবেন। প্রশাসনের তরফ থেকে আমরা আইসির কাছে দ্বারস্থ হয়েছিলাম, বিডিওর কাছে দ্বারস্থ হয়েছিলাম, অন্তত দেখুন আমাদেরকে বাঁচতে দেন বাঁচার সুযোগ করে দেন আপনারা একটু সক্রিয় হন। বলছেন মশাই মুখ্যমন্ত্রী যেখানে কোনো কিছুই করতে দিচ্ছেন না আমাদের হাত পা বাঁধা, আমরা এখনই সবকিছুই করে দিতে পারি কিন্তু আমাদের মতো সেরকম অর্ডার নেই। আর সোশ্যাল ডিস্টেন্সিং তো মুখ্যমন্ত্রী তো কি বলবো, আর তিনি তো সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য বেরোননি, তিনি ভোটের প্রচারে বেরিয়েছেন। বিভিন্ন নিউজ আপনি দেখুন না, একটা সাধারণ গলি কাটা যায় কি ইটের খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রীর সেটা তো নিজে করছেন না, কেবলমাত্র একটা মানুষের মধ্যে কি নাই কি কাজ করছেন কিন্তু নিজের রাজধর্ম প্রথম পালন করছেন না, তিনি ব্যর্থ। নিজের রাষ্ট্রমন্ত্রী নিজের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রশাসনকে অন্যায়, এই যে দেখুন বিভিন্ন এই যে পশ্চিমবঙ্গের সরকার 1300 কোটি টাকা দিলেন বিভিন্ন ক্লাবকে, এখন লকডাউন চলাকালীন ক্লাব আবার 1 লক্ষ টাকা করে দিচ্ছে। এই আপনাদের মতো নিউজ চ্যানেল একটা ছোট্ট গ্রামীণ নিউজ চ্যানেল আরামবাগ টিভি বলে একটা ইউটিউব চ্যানেল এই সত্যটা দেখিয়েছি, তাতে কি হলো পুলিশ দিয়ে প্রশাসনের চাপ দিয়ে সেই চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হলো। তাহলে এখানে গণতন্ত্র প্রিয় মানুষ এখানে গণতন্ত্র বলে কিছু নিজে এখন মুখ্যমন্ত্রী সেই জায়গা থেকে আমি বুঝতে পারছি আপনি যেটা বলতে চাইছেন যে প্রশাসনের থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে, তো সেখানে এই যে দাবিটা আপনি বললেন যেটা বললেন যে সারেঙ্গা বাজারে এখনো আপনারা বারবার বলা সত্ত্বেও ওখানে সেরকম ভাবে কোনো
প্রশাসনিক স্তরে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, সোশ্যাল ডিস্টেন্সিং খুব একটা হয়নি, সোশ্যাল ডিস্টেন্সিং মুখেই আছে, রাজনীতি হচ্ছে এটাকে নিয়ে, যেটা আমরাও বারবার বলছি যে করোনা ভাইরাস নিয়ে পুরো দলই রাজনীতিতে, একটা রাজনৈতিক করোনা রাজনীতিতে তৈরি হয়ে গেছে। সাথে সাথে এইটা জিজ্ঞেস করবো যে পঞ্চায়েতে যেটা দাবি করা হয়েছে যে পঞ্চায়েতে কাজ চলছে 100 দিনের কাজ বেড়ে গেছে, তো সেটা বাঁকুড়ার গ্রামে 100 দিনের কাজের কি পরিস্থিতি? এখন দেখা যাচ্ছে বা আমাদের একটা অঞ্চল আমাদের বিজেপির দখল নেওয়ার, আমি দেখলাম যে রাজ্য সরকার একটা অর্ডার দিয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে 100 দিনের কাজ, কিন্তু এখানে যেমন আগে হতো সেইরকম এখানে অন্যান্য যে তৃণমূলের অধিক দখলে আছে যে পঞ্চায়েত গুলোকে সেখানে যেন আমি কাজ করি না, অথচ আমার জব কার্ডে সেখানে অ্যাটেন্ডেন্স করা হয়েছে। ঘুরে ঘুরে অভিযোগ আছে, আমাদের কাছে তথ্য আছে সঠিক তথ্য, বিডিওর কাছে কমপ্লেন করেছে, বিডিও কোনো সদুত্তর দিতে পারেননি। এসে এই কিছুদিন হলেও দু একটা জায়গায় কাজ হচ্ছে বলে আমিও শুনলাম। তো আপনি বলছেন আপনার এ হচ্ছে যে মানে এইখানেও পঞ্চায়েতের যে কাজ করানো হচ্ছে বা পঞ্চায়েতের যে কাজ হচ্ছে সেই ব্যাপারেও ব্যাপক রাজনীতি চলছে, এবং সেই রাজনীতিতে যেখানে বিরোধী পক্ষ পঞ্চায়েত আছে সেখানে কাজ করার যে একটা প্রবণতা বা কাজ করার যে সুযোগ সেটা দেওয়া হচ্ছে না, অথচ তৃণমূলের যে পঞ্চায়েত আছে সেখানে ঢেলে কাজ দেওয়া হচ্ছে। তো দুটো ব্যাপারেই আমরা আমাদের বিক্রমপুর অঞ্চল আমাদের দখল আছে, সেখানে স্টাফ মাত্র 3 জন স্টাফ আছে, সব স্টাফকে তুলে নেওয়া হয়েছে। তাহলে একজন পঞ্চায়েত অফিসে যদি 3 জন মাত্র কর্মী কি করে, আমরা ভিডিওকে চাপ দিয়েছি এইভাবে আপনি স্টাফ গুলো তুলে নিচ্ছেন কি করে এখানে উন্নয়নের কাজ হবে? বলছে না আমাদের এটা অর্ডার, এটা তুলতে হবে, এই তো অবস্থা। এখন প্রধান নিজে কি করবে, স্টাফের অভাব, এমএস একজন কি করবে, সেক্রেটারি তো নেই বললে চলে, দু তিনটা অঞ্চলের দায়িত্ব একজন মাত্র সেক্রেটারি আছে। একদম বুঝতে পারছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুধাংশু বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং আপনি চিত্রটা একটা অন্য চিত্র আপনি তুলে ধরলেন, এবং যে রাজনৈতিক পরিবেশ আস্তে আস্তে করোনার পরবর্তী যে রাজনৈতিক পরিবেশ যে প্রেক্ষাপট আস্তে আস্তে তৈরি হচ্ছে সেই চিত্রটা আমরা দেখতে পেলাম বাঁকুড়াতে। আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশা করি, এবং আগামী দিনে আবার আপনার সঙ্গে কথা বলবো এই আশা করে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার সুধাংশু, তারাও সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন, এইভাবে সচেতন করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।